এখন কোথাও কোনো রাজনীতি নাই, আমরা ইসলামী সমাজ রাজনীতি করছি। ইসলামী সমাজ ছাড়া বাংলাদেশ করা পৃথিবীর কোথাও কোনো রাজনীতি নাই। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় প্রতিষ্ঠিত আছে কি মানবাধিকার ব্যবস্থা, গণতন্ত্র? সমাজ এবং রাষ্ট্রের মূল বিষয় হলো সার্বভৌমত্ব। রাষ্ট্রের মূল বিষয় কি? সার্বভৌমত্ব। সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে সার্বভৌমত্ব কি? সমাজ এবং রাষ্ট্রের মালিকানা এবং সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনায় আইন বিধান প্রণয়ন ও প্রয়োগের সর্বোচ্চ ক্ষমতা, এটাই হচ্ছে মূলত রাষ্ট্রের সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের প্রাণ, দেহ। দেহ হচ্ছে ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, এই সব মিলে হলো দেহ। আর সার্বভৌমত্ব হচ্ছে এই দেহের মাথা, মূল। কথাটা বুঝে আসছে কিনা? তাহলে রাষ্ট্রের সার্বভৌমত্ব বলতে কি বুঝবেন? রাষ্ট্রের মালিকানা এবং রাষ্ট্রের জন্য আইন দেওয়ার এবং আইন রাষ্ট্রের মধ্যে প্রয়োগ করার সর্বোচ্চ ক্ষমতা, এটা হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব কার হবে, কার হওয়া উচিত? একমাত্র আল্লাহ। সার্বভৌমত্ব তারই হতে হবে যিনি চিরন্তন এবং চিরস্থায়ী, যার লয় নাই, ক্ষয় নাই, যার কোনো দুর্বলতা নাই, যার লয় নাই, ক্ষয় নাই, দুর্বলতা নাই, চিরন্তন শাশ্বত সত্তা, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহ হচ্ছেন সার্বভৌমত্বের একমাত্র মালিক। আল্লাহ ছাড়া আর কেউ সার্বভৌমত্বের মালিক নাই। তাহলে সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে সার্বভৌমত্বের মালিক কে হবে? আল্লাহই হবে। আল্লাহ বলেন, লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা, আসমান সমূহ এবং জমিন এবং এই উভয়ের মধ্যখানে যা কিছু আছে সব কিছুর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট। আল্লাহ বলেন, রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আসমান সমূহ এবং জমিন এবং এই উভয়ের মাঝখানে যা কিছু আছে এর রব, সার্বভৌম মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহ হচ্ছেন সার্বভৌম মালিক, তিনি ছাড়া আর কেউ সার্বভৌম মালিক নয়। ইসলামের মূল বিষয় হলো আল্লাহ একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা, তিনি ছাড়া আর কেউ সার্বভৌম মালিক নয়, আইন বিধানদাতা নয়, শাসনকর্তা নয়। আর এরই ফল হচ্ছে দাসত্ব আনুগত্য বসন অপার অধিকারী একমাত্র আল্লাহ, তিনি ছাড়া আর কেউ দাসত্ব আইনের আনুগত্য বসন অপার অধিকারী নাই। আল্লাহ একমাত্র ইলাহ, মাহবুদ। আর এরই বাস্তবায়নে সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অর্থাৎ শর্তহীন অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ছাড়া আর কোন নেতা শর্তহীন আনুগত্য পাবে না। কেউ যদি আনুগত্য পাইতে চায় তাকে অবশ্যই শর্ত পূরণ করতে হবে, কোরআন সুন্নার অধীনে থেকে আল্লাহর আইন বিধানের ভিত্তিতে নেতৃত্ব দিতে হবে, তাহলেই সে আনুগত্য পাইতে পারে রসুল ইসলামের অবর্তমানে, যেহেতু তিনি এখন নাই। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ সহ পৃথিবীতে এখন যতগুলি রাষ্ট্র আছে কোন একটি রাষ্ট্র সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনায় আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব প্রতিষ্ঠিত নাই। সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব এখন প্রতিষ্ঠিত আছে মানুষের, যা মহামিথ্যা, শিরক আকবার, ক্ষমার অযোগ্য মহা অপরাধ, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ। আর এরই ফলে বিশ্বের মানুষ মানুষের তৈরি আইন বিধানের আনুগত্য করে, মানুষের তৈরি আইন বিধান পালন করে মানুষের দাসত্ব করছে। মানুষ আল্লাহ রসুল হযরত মুহাম্মদের আনুগত্য থেকে বিচ্যুত হয়ে মানুষের তৈরি আইন বিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতাদের অনুসরণ করার মাধ্যমে ফারাউন নমরুদ আবু জাহেল মার্কা লোকদের অনুসরণ এবং অনুকরণ করছে, যার কারণে
সারা বিশ্বে অশান্তির দাবানল জ্বলছে। অন্য দেশের কথা কোন রাখলাম, আমাদের প্রিয় বাংলাদেশের কথা আমরা বলি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বহু মানুষের রক্তের বিনিময়ে, মা বোনদের ইজ্জতের বিনিময়ে যে বাংলাদেশ আমরা লাভ করলাম, সেই বাংলাদেশে আজকে কি চলছে? যারা মানব রচিতের ব্যবস্থা রাজনীতি করেন, তারা 20 দল 14 দল আরো বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে জাতির মানুষকে বিভক্ত করে সংঘাত এবং সংঘর্ষের দিকে ঠেলে দিয়েছে, যার কারণে মানুষের জানের নিরাপত্তা নাই, মানের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, লুটপাটের রাজত্ব কায়েম হয়েছে। যারাই যখন ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে জনগণের কল্যাণের দোহাই দিয়ে জনগণের তহবিল তছরূপ করে খায়, আইন করে বেতন ভাতা নেয়, বেআইনি ভাবেও তারা বেতন ভাতা নেয়, তাদের আইনও আইন নয়, যেই আইনের মাধ্যমে শাসক গোষ্ঠী এবং তাদের ছত্রছায় লালিত পালিত কর্মকর্তারা সিংহভাগ বেতন ভাতা নিয়ে যায়, আর সাধারণ মানুষ তাদের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সহ মৌলিক এই প্রয়োজনগুলি পায় না এবং জানের মাঝে নিরাপত্তা পায় না। তাহলে এটার নাম কি আমরা বলবো শান্তি? তাহলে এটার নাম শান্তি হতে পারে না। রাস্তাঘাটের উন্নতি হলে কি দেশে শান্তি হয়ে গেল? রাস্তাঘাটের উন্নয়নের নামে গরিব জনগণের তহবিল তছরূপ করে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘটিয়ে আমার জনসাধারণকে শোষণ করে কতিপয় লোক সাংসদে চলবেন, এর নাম শান্তি হতে পারে না। দেশের কমপক্ষে 80 জন লোক 100 জনের মধ্যে দরিদ্র সীমার নিচে বসবাস করছে। সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশে আজকে কি হচ্ছে? শিশু দর্শন হচ্ছে, কন্যা শিশুরা দর্শন হচ্ছে, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, এরপরে বৃদ্ধা মহিলাদেরকে ধর্ষণ করা হচ্ছে, বিধবাকে ধর্ষণ করা হচ্ছে, অন্যের স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে, মা মার সামনে বাপের সামনে তার মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, ইউনিভার্সিটির ছাত্রীদেরকে ধর্ষণ করা হচ্ছে। এই হচ্ছে দেশের ভাব করুণ চিত্র, ব্যাখ্যা করে বর্ণনা করে শেষ করা যাবে না। এমনকি হচ্ছে কেন? এর একমাত্র কারণ সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনায় আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠিত নাই, প্রতিষ্ঠিত আছে মানব রচিত ব্যবস্থা। এখন কোথাও কোনো রাজনীতি নাই, আমরা ইসলামী সমাজ রাজনীতি করছি। ইসলামী সমাজ ছাড়া বাংলাদেশ কোন পৃথিবীর কোথাও কোনো রাজনীতি নাই। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশে সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় প্রতিষ্ঠিত আছে কি মানব রচিত ব্যবস্থা গণতন্ত্র? আর সৌদি আরবে প্রতিষ্ঠিত আছে কি রাজতন্ত্র? এভাবে পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে কোন কোন মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে। মানব রচিত ব্যবস্থার মূল কথা কি? সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্ব মানুষের, আইন বিধান মানুষের, শাসন কর্তৃত্ব মানুষের। সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব কি মানুষের না আল্লাহর? আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের পরিবর্তে মানুষকে সার্বভৌমত্বের মালিক, আইন বিধান দাতা, শাসন কর্তা মানা, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা, আল্লাহর সাথে শিরকে লিপ্ত হওয়া, আল্লাহর সাথে কুফর করা এবং চরম দুর্নীতিতে লিপ্ত হওয়া। তাহলে বিশ্বের কোথাও কি রাজনীতি আছে? সকল জায়গায় আছে দুর্নীতি। তার দুর্নীতি দিয়ে কি সুনীতি হবে, সুশাসন ন্যায় বিচার হবে? এই জন্য আমরা দেখতে পাই আইন আদালতে কোর্ট কাছারিতে সুশাসন নাই, ন্যায় বিচার নাই। কতিপয় লোকের উপরে আইন জারি করলেই ন্যায় বিচার হয়ে যায় না, সুশাসন হয়ে যায় না। আপনারা কোর্ট কাছারিতে খোঁজখবর নিয়ে দেখেন, জনসাধারণকে লুটপাট করে উকিলরা, ব্যারিস্টাররা, হাকিমরা আঙ্গুল হলে কলা গাছ বনে গেছে। তাহলে কোথাও কোনো রাজনীতি এখন নাই, রাজনীতির নামে চলছে দুর্নীতি।
সকল প্রকার দুর্নীতির মূলোৎপাটন হয়।